महाराष्ट्र पश्चिमबंग मध्यप्रदेश लोकसभा भोटे के कत आसन पा प्रकाश्य समीक्षार रिपोर्ट देशे आगामी लोकसभा निर्वाचन हाथे खूब बेसि समय आर बाकी नहीं जार जेरे सब प्रधान दल प्रस्तुति चलते जोर कदमे बीजेपी बिरुद्धे ऐक्यबद्ध भावे लड़ाई करार उद्देश्य बिरोधी दलगुली एक महाजोट गठन करेछे अन्यदिके एनडीए गोत्र बाढ़ राजनैतिक परिवेशेर मध्य लोकसभा निर्वाचन निये एक समीक्षा चालालो जनप्रिय एक संवाद माध्यम এই সমীক্ষায় মোট 135,000 মানুষের মতামত নেওয়া হয়েছে। সমীক্ষাটি 22 এপ্রিল থেকে 15 জুনের মধ্যে করা হয়। রাজ্যভিত্তিক লোকসভা আসন নিয়ে সমীক্ষা করা হয়েছে, যার ফলাফল খুবই চমকপ্রদ। মহারাষ্ট্রে কার কতটি আসন আছে, মহারাষ্ট্রে কোন দল কয়টি আসন পেতে পারে সেই সমীক্ষায় প্রশ্ন করা হয়। সমীক্ষা অনুসারে মহারাষ্ট্রে বিজেপি 22 থেকে 28টি আসন পেতে পারে। এমভিএ, এনসিপি, শারদ পাওয়ার গোষ্ঠী, কংগ্রেস এবং শিবসেনা ইউবিটি সম্পর্কে কথা বলার সময় মহাবিকাশ আঘাদি 18 থেকে 22 আসন পেতে পারে। 1 থেকে 2টি আসন অন্যের খাতায় যেতে পারে। মহারাষ্ট্রে মোট 48টি লোকসভা আসন রয়েছে। সমীক্ষায় রাজস্থান নিয়েও প্রশ্ন করা হয়েছিল। সমীক্ষা অনুসারে রাজস্থানের মোট 25টি লোকসভা আসনের মধ্যে 20 থেকে 224টি আসন পেতে পারে, যদিও কংগ্রেস 3 থেকে 5টি আসন পেতে পারে। সমীক্ষায় রাজস্থান নিয়েও প্রশ্ন করা হয়েছিল। সমীক্ষা অনুসারে রাজস্থানে মোট 25 লোকসভা আসনের মধ্যেই বিজেপি 20 থেকে 22টি আসন পেতে পারে, যদিও কংগ্রেস 3 থেকে 5টি আসন পেতে পারে। অন্যান্যরা 1 আসন হারাচ্ছে বলে মনে করা হচ্ছে। সমীক্ষা অনুসারে রাজস্থানে বিজেপি 53%, কংগ্রেস 39% এবং অন্যান্যদের 10% ভোট পেতে পারে। মধ্যপ্রদেশে কে জিতবে, মধ্যপ্রদেশের লোকসভা আসন নিয়েও একটি সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা অনুসারে এমপির 29টি লোকসভা আসনের মধ্যে বিজেপি 22টি আসন পেতে পারে, যেখানে কংগ্রেস 5টি আসন পেতে পারে। অন্যদের খাতায় 0 আসন যাচ্ছে। সমীক্ষা অনুসারে বিজেপি 53%, কংগ্রেস 39% এবং অন্যান্যদের 0% পেতে পারে। এবারে আমরা জানব বাংলায় কে কয়টি আসন পেতে চলেছে। এই সমীক্ষা পশ্চিমবঙ্গের আসন নিয়েও প্রশ্ন করা হয়েছে। সমীক্ষা অনুসারে বাংলার 42টি লোকসভা আসনের মধ্যে 2 থেকে 22টি আসন পেতে পারে টিএমসি, যদিও 18 থেকে 20 আসন পেতে পারে বিজেপির খাতায়, যেখানে সিপিএম 1 থেকে 2টি আসন, কংগ্রেস 1 থেকে 2টি আসন এবং অন্যদের 0 আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।